আসসালামু আলাইকুম, মিমস মম কিচেন থেকে সবাইকে স্বাগত। আমি আজকে রান্না করব, খাইসা চলুন তাহলে রান্নাটা দেখি। চুলে একটা হাঁড়ি বসিয়ে চুলাটা জ্বালিয়ে দিচ্ছি। হাঁড়ি গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। তেলটা গরম হয়নি, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি একটু মাঝারি সাইজে। এবার চিংড়ি মাছ নিয়ে দিয়ে দিচ্ছি ছোট সাইজের, আধা কাপের মতো। ভালোভাবে পরিষ্কার করে দিয়ে নিচ্ছি, তো ভেজে নিব পেঁয়াজের সাথে। এবার লবণ দিয়ে দিব পরিমাণ মতো। দিয়ে দিব হলুদের গুঁড়া 1 চা চামচের একটু বেশি। দিয়ে দিব মরিচের গুঁড়া, তরকারিটা একটু ঝাল হবে। দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতন। দিয়ে এবার মশলাটা কষিয়ে নিচ্ছি মাছের সাথে, 1 মিনিট কষিয়ে নিব। এরকম লম্বা লম্বা যে সিমের বিচিগুলো পাওয়া যায় বাজারে, এগুলো রান্না করতেছি আমি। আজকে দিয়ে দিচ্ছি মশলার সাথে। চুলাটা হালকা করে দিয়ে একটু ভেজে নিব, যাতে কাঁচা ভাতটা চলে যায়। দু মিনিট কষিয়ে নিচ্ছি আমি। এবার দিয়ে দিব পানি, 3 কাপের মতো পানি দিয়ে দিলাম। দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে চুলাটা হাই হিটে দিয়ে সিদ্ধ করে নিব। ঢাকনাটা উল্টে নিচ্ছি। লিচিগুলো সিদ্ধ হয়ে গেছে, এবার দিয়ে দিব টমেটো, কিউব করে কাটা 2টা টমেটো নিচ্ছি। তিন চারটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি গোটা গোটা। দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি। দিয়ে এবার একটু নেড়ে চেড়ে দিব হালকাভাবে, যাতে ভেঙে না যায়। দিয়ে 2 মিনিট রান্না করে নিব, তারপর চুলাটা অফ করে দিব। তৈরি হয়ে গেল আমার খাসিয়া রান্না, সবাই অবশ্যই ট্রাই করবেন। ধন্যবাদ।